বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে এমন অনেক শায়খদেরকে দেখা যায় যে তারাবির নামাজ নিয়ে তারা দ্বন্দ্ব করতেছে। আমরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে লুটিয়ে পড়ব, অন্য অন্য সময় অন্য অন্য মাসে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, কেউ যদি নফল ইবাদত করে, আউয়াবিন নামাজ, এশরাকের নামাজ, চাষদের নামাজ, এমন অনেক নফল ইবাদত কেউ যদি বাড়তি করেন সেটা তার জন্য ভালো, কিন্তু এমনি ফরজ নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আরো এক্সট্রা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে 40 বার সিজদা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু শায়খদেরকে দেখা যায়, নামদারি শায়খ, এরা আমরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিব এটা নিয়েও তারা দ্বন্দ্ব করতেছেন, নাউজুবিল্লাহ, এটা নিয়েও তারা দ্বন্দ্ব করতেছেন। আরে ভাই, নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত, এটা আপনার দরকার কি? এটা দরকার কি? আপনি 20 রাকাত পড়বেন নাকি 8 রাকাত পড়বেন, এটা তো কোনো দরকার নাই। আপনার মেন উদ্দেশ্য কি? আমরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিব, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এরাও নাকি মুসলমান, যে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা নিয়েও এদের চুলকানি হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমল এদের কাছ থেকে হেফাজত করুক। ভাই, আমরা হচ্ছে মুসলমান, আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব আমরা সেই চেষ্টা করব। আমরা দরকার প্রয়োজনে 20 রাকাত তো পড়ি, বাড়তি আর নফল ইবাদত বেশি করব, বেশি করার চেষ্টা করব। কিন্তু আপনি কমানোর চেষ্টা কেন করতেছেন? আপনি কি মুসলমান নন? আপনি কি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাইতেছেন না? পরকালে যখন আপনি মারা যাবেন আপনি কি জান্নাতের আশা করেন না? আপনি কি চান না যে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি থাকুক? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য এর উত্তম মাধ্যম হচ্ছে নামাজ, নফল ইবাদত। যত বেশি নামাজ পড়বেন বান্দা আল্লাহ তাআলার তত কাছাকাছি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়ারাজ। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই আমরা যেন আল্লাহ তাআলার সামনাসামনি দাঁড়াই, এটা আল্লাহ তাআলার সাথে কানেক্ট হয়ে যায়, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হওয়ার জন্য এর জন্য উত্তম মাধ্যম হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। আর আপনি এই নামাজ নিয়ে দ্বন্দ্ব করতেছেন, আপনি বলতেছেন নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, কেন দ্বন্দ্ব করতেছেন? আপনি চেষ্টা করবেন যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত কিভাবে বেশি করবে, বেশি করানো যায় মানুষদেরকে, কিভাবে আল্লাহ তাআলার দিকে অগ্রসর করানো যায়, আপনি সেই চেষ্টা করবেন। কিন্তু আপনি তো উল্টা চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে মানুষদেরকে সরিয়ে নিতেছেন। কেন ভাই, কেন? কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে আপনি? আপনি যে বলতেছেন তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নয়, মানুষটা যদি 20 রাকাত পড়তো তাহলে আল্লাহ তাআলাকে সে 40টা সেজদা দিত। আপনি যে মানুষদেরকে গাফিল করে দিচ্ছেন, আপনি বলতেছেন 8 রাকাত, মানুষটা তো বাকি 12 রাকাত আর পড়লো না, না পড়ার কারণে মানুষগুলো কয়টা সেজদা থেকে বঞ্চিত হয়ে গেল ভাবছেন কখনো? আপনি কি চান মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে আলাদা হয়ে যায়? আপনি কি এটা চান? সুতরাং আমি বলি কোনো দ্বন্দ্ব নয়, আমার কথা হচ্ছে বেশি বেশি ইবাদত করবেন, বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দিবেন। আমরা 20 রাকাতই পড়ব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ দেখিয়ে দিলেন যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হলে এর জন্য উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। তাহলে আমরা কমাবো কেন? আমরা বরং বাড়িয়ে পড়ব, 20 রাকাতের পাশাপাশি আমরা আরও নফল ইবাদত করব, অন্যান্য নামাজ পড়ব, আমরা কখনো কমাবো না।